আচ্ছা, আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায়, ইনক্রিজ করা যায়, কি করে আমাদের মধ্যে মারামারি, কাটাকাটি, ঝগড়া, ডিভোর্স এই রেটটা কমানো যায়, এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই? স্বামী স্ত্রীর যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামী স্ত্রীর উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে। স্যাক্রিফাইস, আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস। এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে? দুইজনে যদি ঝগড়া করে, দুইজনে যদি রেগে যায়, ঝামেলা আছে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রীকে থেমে যেতে হয়, আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয়। স্বামীও যদি রেগে যায়, স্ত্রীও যদি রেগে যায়, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে, ঠিক কিনা? এই জন্য রেগে গেলেন তো হেরে গেলেন, রাগা যাবে না। স্বামী যদি রেগে যায়, স্ত্রী থেমে যেতে হবে, স্ত্রী যদি রেগে যায়, স্বামী থেমে যেতে হবে। এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা, স্যাক্রিফাইস করতে হবে। এর কারণ, আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন, দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই, ঠিক কিনা? নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই পারফেক্ট না। আপনি যে আপনার স্ত্রীর দোষ খুঁজেন, আপনারও দোষ আছে না নাই? আবার ভাবি যদি আপনার খালি দোষ খুঁজে, ভাবিরও দোষ আছে না নাই? না, এজন্য দোষ খুঁজবেন না, স্যাক্রিফাইস করেন, একটু মানিয়ে নিন। দাম্পত্য জীবনটা এরকমই, একটু ছাড় দিতে হয়, একটু মানিয়ে নিতে হয়। দাম্পত্য জীবনে কখনো মন খারাপ, কখনো মন ভালো, কখনো রোদ, কখনো বৃষ্টি, এই নিয়েই দাম্পত্য জীবন, ঠিক কিনা? তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই, সকল নবদম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন, একটু মানিয়ে নেন, একটু মানিয়ে নেন, একটু ছাড় দেন, একটু মিলেমিশে চলেন। এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে, আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে, ঠিক কিনা? দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। আপনারা ঝগড়া করেন নাকি? হ্যাঁ, বউয়ের সাথে ঝগড়া করেন না? এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি, এখানে হাত তুলছে অনেকে, বিশ্বাস হয় আপনাদের? হ্যাঁ, অনেক ঝগড়া? হ্যাঁ, আচ্ছা, মেয়েরা বেশি করে? না না, এই মহিলা প্যান্ডেল আছে এদিকে, এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের, আর আপনারা দোষ দিচ্ছেন এদের। তো ঝগড়া করবেন না, মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন না, কারণ এই ঝগড়া থেকে, সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক। ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে, ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া, এরকম আছে নাই? না, সামান্য ঝগড়া যদি বেঁধে যায়, শয়তান এটার মধ্যে বাতাস দেয়, এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে। ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি, আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি। আমরা কার খুশি চাই? জোরে বলতে হবে, খুশি চাই কার? শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে। অলওয়েজ হি ট্রাইজ হিজ লেভেল বেস্ট টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি। একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায়? যেন ঝগড়াই করবো না আমরা। আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে, ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন, ঝগড়া করা যাবে না। কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে, এটাকে চেক দিতে হবে। ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে, একটা গল্প দিয়ে আজকে শুরু করি। এক লোক মাহফিল শেষ করে 11টার দিকে বাসায় ফিরেছে, তো বাসায় ঢুকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে, ফোন দিয়ে বলতেছে এই মাহফিল শেষ, আমি কিন্তু বাসায় চলে আসতেছি, শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খোলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না, তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে, স্বামী বেচারা আসছে। আসার পরে স্ত্রীকে বলতেছে এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও, খেয়ে নেই। তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আসছে, স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে। এবার স্বামীও খেতে বসেছে, স্ত্রীও খেতে বসেছে, স্বামী আবার বলতে আরম্ভ করছে শুরু করার আগে ফ্যানটা ছাড়াও খুব গরম লাগতেছে। এবার তো স্ত্রী রেগে মেগে আসবে কি, আসার পর থেকে শুরু করার আগে, শুরু করার আগে, শুরু করার আগে, কি শুরু করার আগে? স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল। মানে কি ঝগড়া?
নীলফামারীর ভাইয়েরা, এটা শুরু করা যাবে না। শুরু করবেন আপনারা, ঝগড়া করবেন? আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম, মানে না। ঝগড়াকে কি বললাম? সবাই বলতে পারেন না, আওয়াজ করে বলেন, পাঠিয়ে দিবেন। তিন নাম্বার, দাম্পত্য জীবন সুখময় করতে চাইলে দাম্পত্য জীবনের কোনো গোপন কথা কারোর সাথে শেয়ার করা যাবে না। এটা কবিরা কেউ না, এটাকে হারাম বলে ঘোষণা দিয়েছে কে? এটাকে বিশ্বনবী বলেছেন আযামুল আমানা, স্বামী স্ত্রীর মধ্যে যে অন্তরঙ্গ মুহূর্ত কাটে, এই মুহূর্তগুলোর কথা কারোর সাথে শেয়ার করা যাবে? নীলফামারীর যুবক ভাইরা চিল্লায় বলে, এগুলো শেয়ার করা যাবে? বিশ্বনবী বললেন খবরদার, এটা আযামুল আমানা, স্বামীর সবকিছু স্ত্রীর কাছে আমানা, স্ত্রীর সবকিছু স্বামীর কাছে আমানা। আবার বিশ্বনবী বলেছেন যারা